সক্রিয় হলে আরেকটা রাখা যায়, কিন্তু সেটা সকলে রাখার সুযোগ পায় না, মানে চাহিদা অনুযায়ী ব্যাপক আলো রাখার সুযোগ নাই। ফলে আমাদের মসজিদগঞ্জ থেকে কিংবা অন্যান্য জায়গা থেকে স্কুলে রেখে এই আলোটার পিস সংগ্রহ করতে ব্যাপক খরচ, প্রায় 4,000 টাকার উপরে লাগছে এক বস্তা আলু ফসল দেওয়ার, মানে এই বীজ সংগ্রহ করতে। কৃষকেরা যে মাথার ঘাম পায়ে ফেলে অবিরত পরিশ্রম করছেন তাদের, এবং ডায়াবেটিস নামে একটি ধান 105 যেটা আমরা গত বছরও চাষ করেছি, এবছরও চাষ করব, সেই সাথে সাথে আমাদের কীটনাশক সেবন করছি, আমাদের আগে যে সাধারণতার চেহারা আর আজকের চেহারা দেখেন, সকল চেহারা একই রকম। অনেক কথা শেষ নাই, তো আমি আমাকে বলবো হয়তো কিছুর মধ্যে সংক্ষেপ করে, পৃথিবীতে 190টা দেশের মধ্যে বাংলাদেশ আয়তনের দিক থেকে নব্বইতম, বাংলাদেশের উন্নয়নে ক্ষুধা ও দারিদ্র বিমোচনে বাংলাদেশের প্রতিকূল জলবায়ু সহিষ্ণু বিভিন্ন ফসলের জাত প্রযুক্তি ও সম্প্রসারণ কৃষিদের যান্ত্রিক হটলাইন অর্থাৎ অনেক সময় আছে ভিএস বা উপ সহকারী কৃষি কর্মকর্তাদের কাছে ঘুরে অস্থির হয়ে যায়, আপনাদের কোনো আসতে সাহস পায় না, একটা হটলাইনের নাম্বার ওনাদেরকে যদি দিয়ে দেন, যখন ওনাদের ক্রাইসিস হবে রিয়েল যারা কৃষক তারা যেন সারটা পায় আপনার কাছে সরাসরি, বা আপনার ডিপার্টমেন্টে একটা বুথ খোলা হয় যেখানে ওনারা জানাইতে পারে। আর আপনাদের প্রতি অনুরোধ যে কোনো ভুয়া কথায় কান দেবেন না, গুজবে দেবেন না, সারের সংকট নাই। আমরা এর আগে নতুন ফার্টিলাইজারের সেশনে নতুন কমিটি হয়েছে, কিন্তু কমিটি হলে আমরা দেখি যে এই কাজগুলো হয়, এই ক্ষেত্রে যেন আমাদের কোনো প্রকার এক জায়গাতে বিশৃঙ্খলা হলে সব জায়গাতে ছড়িয়ে পড়ে, এটা যেন সমস্যা অধিদপ্তর এখানে অনেক বড় মানে অবদান আছে সেটা অস্বীকার্য, আমরা কৃষিবিদের এখানে গর্ব করি। তো কৃষি সমৃদ্ধি কৃষি কৃষ্টি এই কথাকে কেন্দ্র করে আমাদের কৃষি মন্ত্রণালয় পরিচালিত হয়। তো কৃষি মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর হিসেবে কৃষি বিপণন অধিদপ্তর, কৃষকরা যাদের ন্যায্য মূল্য পায় এবং কৃষি ব্যবসায়ীরা যেন কীভাবে তাদের ব্যবসা পরিচালনা করে, অংশ কমে গেছে যা ছিল ওই সময়ে 52 বছরে, তো কিন্তু আমাদের খাদ্য উৎপাদন অনেক অনেক গুণ বেড়েছে, এবং এটার একটাই কারণ আমাদের যারা কৃষক আছেন তারা খুবই বলিষ্ঠভাবে পরিশ্রম করে যাচ্ছেন নিরন্তরভাবে, এবং আমাদের কৃষকদের মতো এরা সারা আসলে বীজের সংরক্ষণের বিষয়ে আর কারোই তেমন ভূমিকা নাই, বড় ভূমিকা হচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো, মাল্টি ন্যাশনাল কর্পোরেট প্রতিষ্ঠানগুলো, এবং সবগুলোই আপনার ইউএস কানাডায় নর্থ আমেরিকান। এখন সারা পৃথিবীতে বীজের ব্যবসা একটা বড় ব্যবসা, আপনারা জানেন যে এটা একটা বৈধ ব্যবসা, কিন্তু এই বৈধ ব্যবসা অনেক মানুষের স্বার্থ লঙ্ঘিত করে, এইগুলো আমরা এখানে বলার জন্য আসিনি। আমরা বলতেছি যে এই বীজের যে সমস্যাগুলো আমাদের হাতে যেটা আছে সেটা আমরা আমাদের দক্ষতা যোগ্যতা দ্বারা সমাধানের চেষ্টা করব, সঠিক সময়ে বীজ প্রাপ্যতা যাতে নিশ্চিত হয় সেই জন্য আমরা চেষ্টা করব, বীজের প্রত্যয়ন সংক্রান্ত জটিলতা থাকলে সেগুলো আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করব, বীজ সংরক্ষণে যাতে কোনো ত্রুটি বিচ্যুতি না হয়, যারা ডিলার আছেন বিক্রেতা আছেন যারা খুচরা বিক্রেতা তারা এমন তাপমাত্রা এবং পরিবেশে বীজ সংরক্ষণ করবেন যাতে কৃষকগণ ক্ষতিগ্রস্ত না হয়।